আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক বিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিম নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক বিন আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশে যে পাঠ রয়েছে সেই পাঠ প্রাইসটুকু আপডেট করে থাকি, কেননা পাঠ প্রাইসটুকু প্রতিদিন চেঞ্জ হয়। আমরা সেই চেঞ্জ আপডেট করে থাকি আমাদের চ্যানেলে আপনাদের সুবিধার জন্য প্রতিদিন। কেন আজকে আমরা সেই প্রাইসটুকু আপডেট করব, আজ হচ্ছে 26 এপ্রিল 2022 সাল। আসুন দিনের শুরুতে জেনে নিই বাংলাদেশের পাঠের বাজার কেমন চলছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শক বিন আপনার মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সময়তে দশমিনিট ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। চলুন দশমিন আজকে পাটের বাজার প্রাইসটা খুব জেনে নিই। শুরুতে জানাবো নিম্নমানের পাটের খবর। নিম্নমানের পাটটি বিক্রি হচ্ছে 2500 টাকা থেকে প্রায় 2800 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব ভালো মানের যে সাদা পাটি রয়েছে সেই সাদা পাটি কত টাকা বিক্রি হচ্ছে। যদি রাজশাহী, নাটোর, শরীরপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ অঞ্চল উৎপাদিত হয়ে থাকে সে সাদা পাটি বিক্রি হচ্ছে 3000 টাকা থেকে 3150 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল পাটের বাজার সর্বশেষ আপডেট প্রাইস নিউজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।